আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আমাদের গ্রামে বিশাল ওয়াজ মাহফিল হচ্ছে দুই দিন ব্যাপী। সেই ওয়াজ মাহফিলের অনেক সুন্দর মেলা বসেছে, সেগুলোই আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ওয়াজের মাঠে আজকে আমি কি কি দেখলাম আমার সাথে সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো, কি করলাম, কি খেলাম এবং কি কি কেনাকাটা করলাম, জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদিও ওয়াজ চলাকালীন দুই দিনে অজের মাঠে বা আশেপাশে অথবা অজের মেলা যেখানে বসেছে সেখানে মহিলাদের আসা নিষেধ, কিন্তু আমি এমন একটা টাইমে এসেছি পুরো দুপুরবেলায়, জুম্মার দিন, সবাই নামাজে ব্যস্ত এবং শুধু দোকানদাররাই ছিল মাঠে, অনেক অল্প লোকের মাঝে আমি একা একা ফাঁকায় ঘুরে এসেছি। এই কারণে আমার ভিডিও করতে খুব ভালো হয়েছে এবং খুব অল্প মানুষের সাথে আমার দেখা হয়েছে। কিন্তু এমন না যে মহিলারা যায় না, অল্প অল্প লুকোচুরি করে যায়, কিন্তু দুই দিন ওয়াজ শেষ হওয়ার পর দিন ভোর থেকে হচ্ছে সবাই একেবারে ভিড় জমিয়ে ফেলে, সব দোকানে তিল ঠাই থাকে না আশেপাশে, সেদিন অনেক বেশি ভিড় থাকে, কেনাকাটা তো দূরে থাক, ঠিকঠাকভাবে দোকানগুলো দেখা যায় না। এই কারণে আমি আজকে দ্বিতীয় দিনে দুপুরবেলা এসেছি, যাতে সুন্দরভাবে দেখতে পারি, কেনাকাটা করতে পারি এবং ভিডিও করতে পারি। আমাদের গ্রামে এই ওয়াজ আসলে বিশেষ করে গ্রামের মানুষ অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ কি ওয়াজের বাহানায় সবার বাড়িতেই মেহমান আসে, কম বেশি ফাঁকা থাকে না। এই কারণে ঈদের মতো পুরো সব বাড়িতে অনুষ্ঠানাদি আয়োজন করা হয়। আমি যখন গিয়েছি তখন দেখি প্রায় সব দোকানদারাই রান্না করছে, এজন্য আমি মজা করে সব দোকানদারদের রান্না ওই একটু একটু করে ভিডিও করে এনেছি। এখানে অনেক ধরনের আচার ছিল, বড়ই, চালতা, তেঁতুল, পাঁপড় ছিল, চিপস ছিল। এরপর চলে আসলাম মাথা নষ্ট করা স্টলগুলোতে, যা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে, কোনটা রেখে কোনটা দেখবো না খাবো কি করব জানি না। বিশাল বালিশের সাইজের মিষ্টি ছিল, দানাদার মিষ্টি, তারপরে জিলাপি হচ্ছে ভাজতেছিল, সাথে মিষ্টি অত বেশি খাই না, তাই টুকিটাকি অল্প কিছু ট্রাই করেছি এবং বাকি কয়েক প্রকার আব্বা ভাইয়া বাসায় কিনে নিয়ে গেছিলো সেগুলো খেয়েছি। এই ওয়াজ আসলে আমাদের গ্রামে অনেক দূর থেকেও মানুষ বেড়াতে আসে, ওয়াজ শুনতে অনেক সুন্দর ওয়াজ হয়, ভালো ভালো হুজুর ওয়াজ করে। যেখানে মেলা বসেছে এখান থেকে ওয়াজের স্টেজ হচ্ছে একটু দূরে অন্য একটা জায়গায়, ওয়াজ শোনা যায় ঠিকই কিন্তু দূরে বিদায় অনেক ভালো হয়েছে। এরপর চলে আসলাম বাহারি রঙের পানের দোকানে, যা দেখলে শুধু দেখতেই মন চায়, অনেক বেশি সুন্দর লাগতেছিল, অনেক ধরনের জর্দা ছিল যেগুলো আমিও ভালো করে চিনি না, শুধু খেতে অনেক বেশি মজা তাই জানি, সাথে সাথে বানিয়ে দিয়েছে ওইটাই খেয়েছি।
রং বেরঙের, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই যে জায়গাটায় মেলা বসেছে, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা মাত্র হাই স্কুল, সেটাই অনেক বড় মাঠ, তাই এখানে মেলা বসাতে অনেক বেশি সুবিধা হয়। এই কারণে ওয়াজের স্টেজ অন্য পাশে এবং এই মেলা অন্য সাইডে বসানো হয়েছে। এই তো আমার ঘোরাঘুরি কেনাকাটা শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাড়িতে যে দেখানো হবে আজকে কী কী কিনেছি। কেনাকাটা তো অল্পই ছিল, কিন্তু দেখাটাই মূল উদ্দেশ্য ছিল এবং ভিডিও করাও একটা উদ্দেশ্য ছিল, এ কারণেই আগ্রহ করে যাওয়া। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।